पूरी दारू पींदी बाली तो लाल टॉप टल्ली में तो जानी ना संभाली मैं डांस करेंगी। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এই কয়েকদিন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই আমার একটু ব্যস্ততার কারণে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দিব। তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে ভাইয়া ভিডিও দেন না কেন। তো ভাইয়া ইনশাল্লাহ আজকে থেকে আমি আবার ভিডিও দিব, আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে ঈদ নিয়ে একটা ভিডিও মেক করার কথা ছিল, পরে ভিডিওটি আর করা হলো না। তো আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু নিউ একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসি নাই। আজকে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপনি কিভাবে একটা টিউটোরিয়াল দিয়ে মেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব। অর্থাৎ মানে আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও মেক করতে পারবেন খুব ইজিভাবে। আমি আজকে আপনাদের জন্য একেবারে নিউ একটি অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা এখান থেকে অনেক রকম ভিডিও মেক করতে পারবেন। হয়তো অনেকে এই অ্যাপসটা চিনেন, আবার হয়তো অনেকে চিনেন না। তো যারা চিনেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে, আর যারা চিনেন না তারা আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই অ্যাপসটির নাম হলো মেবি অ্যাপস। এই অ্যাপস দিয়ে আপনি কিন্তু অনেক রকমের ভিডিও মেক করতে পারবেন। এই অ্যাপসের মধ্যে আপনার মনে যত রকম ভিডিও ইচ্ছা হয় আপনি সব রকমের ভিডিও এখান থেকে মেক করতে পারবেন। আমি যদি কয়েকটা ভিডিওর হিন্টস দিই, আপনি এখান থেকে ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো থাকে টিকটকের মধ্যে ওগুলো মেক করতে পারবেন। জাস্ট আপনি শুধু পিকগুলো বসাই দিলে হবে, আপনাকে কোনো প্রকার এক্সএমএল ফাইল বসাতে হবে না, মানে কোনো ঝামেলা ছাড়াই আপনি জাস্ট পিকগুলো বসাই দিবেন, আপনি জাস্ট ভিডিওটি মেক করে ফেলতে পারবেন। আপনি ট্রেন্ডিং ভিডিওগুলি মেক করতে পারেন, তারপর নিউ ভিডিওগুলো মেক করতে পারেন, তারপর আপনি বার্থডে ভিডিও মেক করতে পারেন, আপনি স্যাড ভিডিও মেক করতে পারেন, লাভ ভিডিও মেক করতে পারেন, মানে টোটাল আপনি অনেক রকমের টাইটেলের ভিডিওগুলো এখান থেকে মেক করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ করব মিবি লিখে। তো মিবি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে, আমরা জাস্ট এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিব। তো যেহেতু আমার আগের ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন অপশনে একটা ক্লিক করে দিব। তো ওপেনে আসার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এরপর আমরা দেখেন উপরে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, অলরেডি আপনারা এখানে দেখতেছেন ভিডিওগুলো চলতেছে। আপনারা এই ভিডিওটি দেখেন ফর বেস্ট ফ্রেন্ড, যেটা কিন্তু ইদানিং টিকটকের মধ্যে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এটা। তো আপনি এটা এক্সএমএল দিয়ে না করলেও পারবেন, অ্যালার্ট মিশন এত কষ্ট করে। আপনি জাস্ট এখানে ক্লিক করে চারটা পিক্সেল বসা দিলে আপনি এখান থেকে ইজিলি ভিডিওটি মেক করতে পারবেন। তো আমি দেখাবো আজকে একটা একটা করে সব কিছু, আপনারা ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু টাইটেলের ভিডিও দেওয়া আছে। তো জাস্ট আপনি এখান থেকে উপরে দেখেন হট একটা অপশন আছে, আপনি যদি হটে ক্লিক করেন তাহলে আপনার হটে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শো করবে। এরপর আপনি যদি নিউতে ক্লিক করেন তাহলে নিউতে যে ভিডিওগুলো আছে সবগুলো শো করবে। আপনি নিচের দিকে যাবেন, আপনি কিন্তু এখানে অ্যাভেলেবেল ভিডিও পাবেন, আপনি অনেক ক্যাটাগরির ভিডিও এখান থেকে মেক করতে পারবেন। এরপর আপনি যদি এখান থেকে রিলসে যান, রিলসে গেলে এখানে অনেক ক্যাটাগরির ভিডিও পাবেন। এরপর আপনি এখান থেকে ট্রেন্ডিতে গেলেন, ট্রেন্ডিতে গেলেও অনেক রকমের ভিডিও আছে। এরপর আপনি এখান থেকে অল ফেসে গেলেন, অল ফেসে গেলে আপনি এখান থেকে অনেক ইফেক্টের ভিডিওগুলো মেক করতে পারেন। দেখতে পারতেছেন আমার এখানে শো করতেছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু খুবই জোস একটি অ্যাপস, কারণ যারা বুঝেন না অ্যালার্ট মিশন দিয়ে কীভাবে ভিডিওগুলো মেক করবেন বা ক্যাপকাট দিয়ে কীভাবে মেক করবেন, তারা এখান থেকে ইজিলি ভিডিওগুলি মেক করতে পারবেন জাস্ট এক ক্লিকে। এরপর আপনি এখান থেকে বার্থডে অপশনে ক্লিক করলেন। তো বার্থডেতে ক্লিক করার পর দেখেন এখানে বার্থডে অনেকগুলো ইফেক্টের ভিডিও আসবে। আপনি আপনার কোনো ফ্রেন্ডে যদি বার্থডে থাকে বা আপনার বার্থডে থাকলে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে আপনি জাস্ট ফেকগুলো বসাই দিলে আপনি এখান থেকে ইজিভাবে ভিডিওটি মেক করতে পারেন। খুবই জোর জোস ইফেক্ট আছে এখানের মধ্যে। তো দেখেন বার্থডেতে অনেকগুলো অপশন গেলো আমাদের, আপনি নিচের দিকে গেলে আরও অ্যাভেলেবেল পাবেন। তো আমি এতগুলো যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাই দিচ্ছি কয়েকটা কয়েকটা করে। এরপর আপনারা এখান থেকে যদি লাভ অপশনে যান, তো লাভে আসার পর এখানে আপনি আরও খুবই সুন্দর সুন্দর ইফেক্টগুলো পাবেন। তো অবশ্যই আমাদের নেট কানেকশন লাগবে, দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর, আপনি যেরকম চাইবেন আপনি ওরকমই পাবেন। জাস্ট একটু আপনাকে খুঁজতে হবে, কারণ এখানে এলোমেলোভাবে দেওয়া, তো আপনি আপনার মন মতো চাইতে সাথে সাথে পাবেন না। আপনি একটু উপরে নিচে স্ক্রোল করবেন, আপনি একটা একটা করে দেখবেন। তো আপনার যেটা পছন্দ হয় আপনি ওই ভিডিওর ইফেক্টেতে ক্লিক করে আপনি ভিডিওটি এখান থেকে মেক করতে পারবেন। এরপর আপনি স্যাড অপশনে গেলেন, স্যাড অপশনে এলে খুবই জোর জোস আপনি স্যাডের ইফেক্টগুলো পাবেন। আপনি এখান থেকে জাস্ট বসাই দিলে ফেকগুলো আপনার ভিডিওটি মেক হয়ে যাবে। দেখেন কত জোস জোস ইফেক্টগুলো আছে। তো আপনি এখান থেকে ইজিভাবে ভিডিওটি মেক করতে পারবেন, আপনাকে কোনো ক্যাপকাটে যাইতে হচ্ছে না, ইফেক্ট বসাইতে হচ্ছে না একটার পর একটা, আপনি এখান থেকে এক ক্লিকে ভিডিওগুলি মেক করে ফেলতে পারতেছেন। তো বন্ধুরা,
এরপর আমরা এখান থেকে যদি ফিলিংস অপশনে যাই, ফিলিংসে গেলে আপনি এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন। এরপর অ্যাটিটিউড আছে, সোয়াগ আছে, নেচার আছে, তো আপনি এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। ফানি আছে, ফ্রেম আছে, স্টিকার আছে, তো আপনি যেরকম ইচ্ছেন আপনি এখান থেকে সেরকমভাবে ভিডিওটি মেক করতে পারবেন। তো আমি একটা করে দেখাই দিচ্ছি, একটা যেরকম সবগুলো সেম একই রকম, তো আপনারা এইটা দেখলে সবগুলো করতে পারবেন ইজিলি। তো আমি এখান থেকে যদি একটাতে আসি, তো এরপর জাস্ট আমি এখান থেকে নিউ অপশনে চলে যাব। তো নিউতে আসার পর আমি এখানে একটা ভিডিও মেক করে আপনাদেরকে জাস্ট দেখাই দিব আপনারা কীভাবে মেক করবেন। তো আমি যদি একটা এখান থেকে ভিডিওতে ক্লিক করি, দেখি কোনটা সুন্দর পাওয়া যায়, আমরা এখান থেকে ওটা মেক করব। তো ধরেন আমি এইটা মেক করব, এটা একটু ট্রেন্ডিংয়ে আছে নিউ লেখা। তো আমরা এটার উপর ক্লিক করলে এখানে অ্যাড চলে আসবে। অ্যাড আসলে আমরা জাস্ট এখান থেকে উপর থেকে অ্যাডটাকে ক্রস করে দিব। তো অ্যাডে ক্রস করার পর আমরা এখান থেকে আবার ওটার উপর ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এরপর জাস্ট আমরা এখান থেকে ফ্রি আনলক যে অপশনটা দেখতেছেন, ফ্রি আনলকে ক্লিক করলে আমাদের সামনে 30 সেকেন্ডের মতো একটা অ্যাড আসতে পারে। আমরা অ্যাডটা দেখতে হবে, না হলে কিন্তু আমরা এখান থেকে ভিডিওটি মেক করতে পারবো না, যেহেতু এখানে ভিডিওগুলো মেক করতে আপনার টাকা পেমেন্ট করতে হয়। তো আমরা তো এখানে টাকা পেমেন্ট করবো না, তো আমরা ফ্রিতে করব। আর ফ্রিতে করলে আমাদেরকে একটু অ্যাড দেখতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ফ্রি আনলক একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে ক্রস চিহ্ন একটা ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এরপর জাস্ট আমরা এখান থেকে আমাদের কয়েকটা পিকচার এখানে অ্যাড করে দিব। আমাদের এখানে 11টা পিকচার অ্যাড করতে বলতেছে, দেখেন নিচে 11 লেখা আছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের 11টি পিকচার অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো 11টা অ্যাড করার পর জাস্ট এখান থেকে আমরা ওকে অপশনে একটা ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটি মেক হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন আমাদের ভিডিওটি আমরা কত ইজিভাবে মেক করতে পারছি। আমরা যদি এখান থেকে যে ক্যাপচারে করতে যেতাম, তাহলে কিন্তু আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হতো, অনেক হাবি যাবে, অনেকগুলো কাজ থাকতো। আবার আমরা এই ইফেক্টগুলো কিন্তু অ্যালার্ট মিশন থেকে দিতে হতো, তো অনেকগুলো ঝামেলা আমরা এগুলো পারি না। অনেকে অ্যালার্ট মিশন থেকে কীভাবে দিব, তো তারা এখান থেকে আমরা ভিডিওগুলি খুব ইজিলি মেক করতে পারবো। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশানে একটা ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি অ্যাড আসবে। তো এই অ্যাডটাকে আমরা এখান থেকে উপরে ক্রস চিহ্নে ক্লিক করে রিমুভ করে দিব। তাহলে আমরা এখান থেকে আরও একটা নিউ অপশনে চলে আসব। এরপর আমরা এখান থেকে এই ফেসবুক অপশনটাকে এদিকে স্ক্রল করব। দেখেন এখানে 3 ডট একটা অপশন আছে, 3 ডট একটা ক্লিক করব, তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পারলেন কত ইজিভাবে আমরা এখান থেকে ভিডিওটি মেক করেছি। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওটি এরকম ইজিভাবে মেক করতে পারবেন। তো আমাদের ভিডিওটি মেক হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, যারা এই ভিডিওটি শিখতে পারে যে একটা অ্যাপস দিয়ে কীভাবে এতগুলো ভিডিও মেক করবেন। আর যারা যারা এখনও আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।